আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলা সলাওয়াত ওয়াস সলাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ত সলাত ঠিক ঠিক আদায় করো, সময় মতো করো, তবে আসরের সলাত আরো গুরুত্ব সহকারে করো। আসরের সলাত তোমাকে ঠিক সময়ে গুরুত্ব সহকারে আদায় করতে হবে, তা আমার পক্ষ থেকে জোরালো আদেশ। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতাল আসরি হাবিতা আনহু আমালুহু, যদি কারো আসরের সলাত ছুটে যায় তাহলে তার সব আমল ধ্বংস হয়ে গেল। বিষয়টি তিনি আসরের সলাতের সাথে উল্লেখ করেছেন। পাঁচ অক্ত সলাত সময় মতো ঠিক ঠিকভাবে আদায় করতে হবে, এটা আল্লাহর আদেশ। তবে তার সাথে আরেকটি বাক্য বেশি করা হয়েছে, তা আসরের সলাত আরও সময় মতো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এরপরেও ভারত বাংলাদেশ পাকিস্তানের বাংলাদেশের হাজারো লক্ষ কোটি ভাই বোন একেবারেই সূর্য ডুবার পূর্বে আসরের সলাত আদায় করাকে ভালো মনে করছে, করছে যে ভালো কাজ করলাম, নির্দ্বিধায় কোনো চিন্তা নাই, এতে যুগ যুগ ধরে সবাই করে আসছে, মহিলা পুরুষ আত্মীয় স্বজন ধরে নিচ্ছে এটাই ঠিক, অথচ তা কখনো ঠিক নয়, তা কোরআন বলে না, তা হাদিস বলে না। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় সলাত নির্ধারিত সময়ের উপরে রয়েছে। সারা জীবন সলাতের শেষ সময়ে সলাত আদায় করে নিজেকে সফল মনে করা ঠিক নয়।